সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ 8 জুন 2021 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে কর্ণফুলী এগ্রো ফার্মে, আর এই ফার্মের অবস্থান চট্টগ্রামের কর্ণফুলী থানাতে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম ওনারা এখানে গাভী মহিষ সার সব কিছুই রাখছে। তো আপনারা চাইলে এখানে এসে সরজমিনে এইগুলো দেখে শুনে নিজ দায়িত্বে কিনতে পারবেন। আর এই ফার্মের যে মালিক আছে ওনার সঙ্গে কথা বলেই এই সকল বিষয় সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। এইগুলো কেমন দাম হলে বিক্রি করবে, বা আপনারা কীভাবে এগুলো সংগ্রহ করতে পারবেন, বা কী কী সুযোগ সুবিধা আপনাদের দেওয়া হবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো একদম ভিডিও শুরুতে আমার সন্ধান টিভির দর্শকদের আপনার পরিচয়টা একটু বলবেন। জি, আমি মোহাম্মদ আয়ুব। হ্যাঁ, আমার বিক্রয় কেন্দ্র হচ্ছে কর্ণফুলী এগ্রো, কর্ণফুলী থানা, এই আহসানিয়া পাড়া, শিকলবাহা। আচ্ছা, এটা মূলত আমাদের হচ্ছে একটা হচ্ছে দুধের, মানে যেটা হচ্ছে আপনার ডেয়ারি ডেয়ারি, আরেকটা আমাদের হচ্ছে আপনার প্যাটার্নিং সেক্টর। যেটা প্যাটার্নিং সেক্টর সেটাতে আমাদের সার, মহিষ এবং বিভিন্ন প্রকারের ছোট বড় সার মহিষ পাওয়া যায়। আর যেটা দুধের সেটা হচ্ছে মূলত আমাদের ডেয়ারি সেক্টর, সেখানে বকন প্লাস আপনাদের দুধের, তারপর ফিজিয়ান, হলস্টাইন, মুন্ডি এবং বিভিন্ন প্রকারের জাতের আমাদের এখানে গাভীগুলা সংগ্রহ করি। এবং ভালো ক্লায়েন্ট যারা আছে, যারা ভালো গাভী ক্রয় করতে চাচ্ছে, আমরা তাদের কাছে কিছু ক্রয়ও করি। আপনাদের মূল উদ্দেশ্যটা কি, এখানে লালন পালন করা নাকি ক্রয় বিক্রয় করা? আমার মূল উদ্দেশ্য হচ্ছে লালন পালনও করা, সাথে কিছু আমি সেলও করা। মানে লালন পালনও করতেছেন, পাশাপাশি ক্রয় বিক্রয় করছেন? ক্রয় বিক্রয় করতেছেন। আচ্ছা, তো আজকে আমাদের কি কি দেখাবেন? আজকে আমি আপনাদেরকে, আমার কিছু কালেকশন আছে বর্তমানে, আমার কালেকশনের মধ্যে আপনার দুধের গরু আছে, বকন গাভী আছে, প্লাস মহিষ আছে, ষাঁড় আছে। আপাতত যেগুলো আমি এখন ক্রয় করে, যেগুলো আমি একটা জায়গায় রাখছি, ওই জায়গাতে কিছু আমার এই গাভী মহিষ ষাঁড় আছে, আমি ওগুলো আজকে দেখাবো। এবং ক্লায়েন্টের যদি ভালো লাগে ওরা আসে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আমাদের। আচ্ছা, তো আপনাদের পারমানেন্ট অ্যাড্রেসে যোগাযোগ করে সেখানে গিয়ে তাদের মতো যাচাই বাছাই করে এগুলো নিতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকের পর্বে চলেন আপনার শুরুতে গাভীগুলো দেখি। আপনি বিশেষ করে সবগুলোই বাইরে বের করে রেখেছেন, তো এক এক করে এগুলো দেখি, আর এগুলো সম্পর্কে আপনি আমাদের একটু ধারণা দেন। এই যেমন একদম শুরুতে যে গরুটা আছে, এটা কোন জাতের গরু? এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান। এই গরুটার বয়স কেমন? এটা হচ্ছে দুই দাঁতের, দুই দাঁতের একটা গাভী। এখন কি বাচ্চা আছে না প্রেগনেন্ট? এটা হচ্ছে এখন প্রেগনেন্ট। এখন প্রেগনেন্ট? জি। কত দিনের? এটা এখন বাকি আছে আরো 1 মাস 10 দিন মতো টাইম আছে এটার। আচ্ছা, তো এখন কিনতে হলে এর বডি কন্ডিশন, জাতমান এগুলো দেখেই কিনতে হবে? অবশ্যই, এটার বডি কন্ডিশন জাত দেখতে হবে। হ্যাঁ, এটাকে একটু ঘুরাই দাও, এগুলো দেখে একে কিনতে হবে। আর এগুলো দেখে যদি এই গরুটা কারো পছন্দ হয়, জি, কেমন দাম দিতে হবে আপনাকে? দেখুন, এটার বডি, এটার বডি হচ্ছে 6 মনের একটা, মানে প্রথম দুই দাঁতের গাব। হ্যাঁ, এটার টাইম আছে প্রায় 1 মাস। এটার দুধের, মানে যেটা আমরা গ্যারান্টি দিব, এটা হচ্ছে 15+ থাকবে। আচ্ছা, তো প্রেগনেন্ট গরু আমরা দুধের গ্যারান্টি না দেই, যারা নেবে তারা আইডিয়া করে নিক। প্রেগনেন্ট গরুগুলো শুধু দামটা আপনি আমাদের একটু জানান। এটার দাম আমি দিছি 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা আপনি দাম চাইছেন, দর্শক ভাইরা দেখে দরদাম করে নিতে পারবে। জি অবশ্যই। আচ্ছা, এই পাশে আর একটা রাখছেন, যেমন চলেন এটা দেখি, এটা কি গাভী? এটা হচ্ছে দোয়াল গরু। দোয়াল গরু রানিং দুধ হচ্ছে? রানিং দুধ হচ্ছে, বাচ্চার বয়স এটা এখন বর্তমানে আপনার 15 দিন। বাচ্চাটা কোথায় রাখছেন? বাচ্চাটা এই জায়গায়, সবগুলো এই যে এখানেই বাচ্চাগুলো রাখা আছে, আমরা পরবর্তীতে দেখাই দিব। তো এই গাভীটার বয়স কয়টা দাঁত? এটার বয়স হচ্ছে আপনার 6 দাঁত। 6 দাঁত। রানিং কতটুকু দুধ হচ্ছে এখন? এখন প্রায় ওটা 18-20 পাচ্ছি। দহন করে দেখাই দিবেন? জি একদম। আচ্ছা, তো এই গাভীটার দুধ যদি কোনো দর্শক দহন করে দেখে বুঝে পায়, আপনাকে কেমন দাম দিতে হবে? এটার দাম আমি 2,30,000 টাকা দাম দিয়েছি। হ্যাঁ, 2,30,000 টাকা দাম চাচ্ছেন। যে ক্রেতারা আগ্রহ দেখাবে, সবার আগে দুধটা দহন করে যাচাই বাছাই করে দেখবে, দুধ দেখার পরে তারপরে দরদাম করে নিতে পারবে। এই পাশে আর একটা গরু আছে, চলেন এই গরুগুলো একটু দর্শকদের দেখাই। এটা হচ্ছে আপনার ফার্স্ট বিয়েনের একটা গাব। হ্যাঁ, মানে এটা সেকেন্ড বিয়েনে যাচ্ছে। আচ্ছা, মানে 4 দাঁতের একটা গাব। হ্যাঁ, এটার বডি ওয়েট প্রায় 6 মনের উপর। আচ্ছা, এবং এখন কতদিনের প্রেগনেন্ট?
এটা এখন বর্তমানে আরো এক মাস টাইম আছে, এক মাসের মতো বাকি আছে। জি জি। আচ্ছা, তো এটারও জাতমান বডি কন্ডিশন এইগুলো দেখে এখন একে কিনতে হবে। জি জি। তো এটার এইগুলো দেখে যদি কারো এটা পছন্দ হয় এটার কেমন মূল্য নেবেন আপনি? এটা আমি মূল্য দিছি 2,15,000 টাকা। 2,15,000, জাস্ট এখান থেকে একটা ধারণা দেওয়া হচ্ছে। কারো যদি পছন্দ হয় বিশেষ করে চট্টগ্রামের, তাহলে আপনার কর্ণফুলী নদীর পাশে, কর্ণফুলী ব্রিজের পাশে এসেই আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা দেখে, এই গরুগুলো দেখে তারপরে যাচাই বাছাই করে নিতে পারবে। জি জি জি। এই পাশে একটা কালো করে গরু আছে, এইটা এটা কোন জাতের? হলস্টেন ফ্রিজিয়ান। হলস্টেন ফ্রিজিয়ান জাতের গরু। হ্যাঁ। এই গরুটার বয়স? এই গরুটার বয়স হচ্ছে এখন 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, কয় নাম্বার বাচ্চা? এটা হচ্ছে 2 নাম্বার বাচ্চা। 2 নাম্বার বাচ্চা। এটা কি রানিং দুধের গরু না প্রেগন্যান্ট? রানিং দুধের গরু। এটা এখন বর্তমান বাছুরের বয়স হচ্ছে 7 দিন। 7 দিন। দুধ এখন কি কেমন আসছে? 18+। 18+। জি। তখন করে দেখাই দিবেন। যে এখন 18+, সেটা আরও বাড়বে, সেটা 20-এর উপরে যাবে, 20+-এর উপরে যাবে। তো এখন আসলে কোনো দর্শক এতটুকু দুধ দেখে নিতে পারবে? হ্যাঁ, দেখতে পারবে। তো এই গাভিটা দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম পড়বে কেমন? এটা হচ্ছে 2,40,000 টাকা। 2,40,000 টাকা দাম চাইছেন। এই অবস্থায় যে দর্শকই নেবে সবার আগে দুধের গরু দুধ দেখে তারপরে বাদ বাকিটুকু দরদাম করে নিতে হবে। জি জি। এই পাশে আর একটা গরু আছে, চলেন এইটা দেখি, এটা কোন জাত? 6 দাঁতের গাভ, মানে 4 দাঁত হইছে, 6 দাঁত মানে 2 দাঁত উঠতেছে। আচ্ছা, তার মানে আগে কয়টা বাচ্চা দিছে? এটা আগে একটা বাচ্চা দিছে, এটা সহ 2টা বাচ্চা। এটা 2টা বাচ্চা দিবে, বাচ্চাটা কি পেটে? পেটে। এটা এখন ভারী গাভ। আচ্ছা, কতদিন বাকি আছে? 15-20 দিন টাইম আছে এটা। আরো 15-20 দিন বাকি আছে, উলান পালানের ঝোল আসা শুরু হয়েছে। বাটগুলো ঠিক আছে সব? এটার ঝোল আরো আসবে, ঝোলটা আরো আসবে। আপনি উলানটাও টেনে দেখালেন, তো বাটগুলো এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে? একদম। 4টা বাট বুঝে নিতে পারবে, দেখে শুনে নিতে পারবে। যার গরু টাকা দিয়ে কিনবে অবশ্যই বুঝে নিতে হবে, বুঝে নিতে যখনই ব্যর্থ হবে তখনই ক্ষতিগ্রস্ত হবে। জি জি, ওটার লাইব্রেরিতে আপনার নিবে কোনো সমস্যা হলে। তো এটার দাম পড়বে কেমন? এটা আমি দাম দিছি 2,45,000 টাকা। 2,45,000 টাকা এই অবস্থায় দাম চাইছেন। দর্শক ভাইরা দরদাম করে সিদ্ধান্ত নিতে পারবে। জি জি জি। এই পাশে যে একটা গরু আছে, এটা এটা হচ্ছে, এটাও গাভ, এটাও প্রেগন্যান্ট একটা গরু। জি জি। এটাও 6 দাঁতের গরু। 6 দাঁতের গরু। জি জি। আগে বাচ্চা দিছে? আগে একটা বাচ্চা দিছে। আগে একটা বাচ্চা গেছে, এখন কি প্রেগন্যান্ট? জি, এখন প্রেগন্যান্ট। কতদিনের? এটা এখন টাইম আছে প্রায় আরো 1.5 মাস মতো টাইম আছে, এখনো 1.5 মাসের মতো বাকি আছে। কেউ চাইলে সন্দেহ থাকলে প্রেগন্যান্সি চেক দিয়েও নিতে পারবে। জি জি জি। আচ্ছা, তো এটার বডি কন্ডিশন, জাতমান, এগুলো দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম আসবে কেমন? এটার দাম দিচ্ছি 2,40,000 টাকা। 2,40,000 টাকা এই অবস্থায় দাম চাইছেন। জি জি। আচ্ছা, দরদামের সুযোগ আছে? অবশ্যই সুযোগ আছে। আর ডিসকাউন্ট হবে? গরুটা সম্পূর্ণ সুস্থ সবল? একদম। আচ্ছা, একটা সাদা কালারের গরু আছে, এটা কোন জাতের? এটা হচ্ছে আপনার রানী শঙ্কর জাত বলে, রানী শঙ্কর জাত বলে, ফিজিয়ান জাতের গরু। এই গরুটার বয়স? এটার বয়স হচ্ছে 4 দাঁত থেকে 6 দাঁতে যাচ্ছে। 6 দাঁত। এখন কি প্রেগন্যান্ট? জি, প্রেগন্যান্ট। কতদিনের? এটা এখন আরও টাইম আছে প্রায় 25 থেকে 1 মাস। 25 দিন থেকে 1 মাসের মতো বাকি আছে। আচ্ছা, এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল? জি। তো এটার বডি কন্ডিশন, গ্রোথ, জাতমান দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম আসবে কেমন? এটার দাম দিয়েছি 2,20,000 টাকা। 2,20,000 টাকা এই অবস্থায় আপনি দাম চাইছেন। দর্শক ভাইরা আপনার সঙ্গে কথা বলে দরদাম করে নিতে পারবে। আচ্ছা, তো এটার দাম চাইছেন কেমন? এটার দাম আপনি 2,05,000 টাকা চাই। 2,05,000 টাকা এই অবস্থায় চাইছেন। দর্শক ভাইরা দরদাম করে নিতে পারবে। জি হ্যাঁ। আপনার কাছে বেশ কিছু মহিষও আছে, বেশ কিছু সার গরু আছে, যেগুলো দেশাল। জি জি। চলেন আগে মহিষগুলো দেখি, তারপরে দেশাল সারগুলো দেখবো। এই যে এই পাশে আপনি বেশ কিছু মহিষও রাখছেন, এগুলো কি লালন পালনের জন্য নাকি কুরবানি প্রজেক্ট? এটা হচ্ছে আমার কোরবানি প্রজেক্টের জন্য। কোরবানি প্রজেক্টে যারা মহিষ কোরবানি দিতে চায় তারা চাইলে আপনার থেকে এই মহিষগুলোও নিতে পারবে। জি। আচ্ছা, একদম সর্বপ্রথমে যে মহিষটা আছে এটা তো একটা ছেলে মহিষ না মেয়ে মহিষ? ছেলে মহিষ। ছেলে মহিষ। কোরবানি উপযুক্ত? জি, একদম। আচ্ছা, তো এই মহিষটার দাঁত কয়টা? এটার দাঁত হচ্ছে 6 দাঁত। 6 দাঁত। এখন বডিতে কেমন মাংস হতে পারে? এখন বর্তমানে 8 মন+ আছে। 8 মন+ আপনার আইডিয়া? জি। আচ্ছা, যারা নেবে তারা তাদের মতো করে আইডিয়া করে নিতে পারবে। জি জি। আচ্ছা, তো এই মহিষটা দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম নেবেন আপনি? এটা আমি 2,20,000 টাকা দাম চাচ্ছি। চাওয়া দাম 2,20,000 টাকা। কোনো দর্শকের যদি পছন্দ হয় এইখানে আপনার সঙ্গে কথা বলে দরদাম করে নিতে পারবে। জি। আচ্ছা, এই পাশে আর একটা মহিষ রাখছেন, সবগুলোই কি ছেলে মহিষ? সবগুলা ছেলে মহিষ। সবগুলোই ছেলে মহিষ, সবগুলোই কুরবানি উপযুক্ত মহিষ। তো এই মহিষটার দাঁত কয়টা? এটাও 6 দাঁত। 6 দাঁত। কোরবানি উপযুক্ত? একদম। আচ্ছা, আর নিখুঁত কিনা, কোনো ক্ষত আছে? নিখুঁত, কোনো স্পট নাই। হ্যাঁ, এবং সুস্থ? আচ্ছা, সুস্থ এবং নিখুঁত হতে হবে, না হলে তো কোরবানিতে চলবে না। জি।
এই মহিষটার দাঁত কয়টা বললেন? ৬ দাঁত। তো এটার বডিতে কেমন মাংস থাকতে পারে? এটার বডি 8 পাউন্ড প্লাস। 8 পাউন্ড প্লাস। আপনার আইডিয়া, যারা নেবে তারা তাদের মতো দেখে আইডিয়া করে নিতে পারবে। তো এই মহিষটার কেমন দাম চাইছেন আপনি? এটা আমি চাইছি ওই রকমই, ২ লাখ। ২ লক্ষ টাকা? ২ লক্ষ ২০ থেকে ৩০ হাজার টাকা আইডিয়া। দর্শক এখানে এসে আপনার মহিষগুলো আবার সরজমিনে দেখার পরে তার দাম করে নিতে পারবে। এই যে এই পাশে আপনার আরেকটা মহিষ আছে, এটাও তো ছেলে মহিষ? কোরবানি উপযুক্ত একটা মহিষ? একদম। আচ্ছা, তো এই মহিষটার দাঁত কয়টা? এটার দাঁত হচ্ছে ৪ দাঁত। সম্পূর্ণ সুস্থ সবল? একদম সুস্থ সবল। আচ্ছা, তো এই মহিষটার বডি ওয়েট কেমন হতে পারে? এটার বডি ওয়েট আপনার প্রায় আপনার ৭ মনের কাছাকাছি। ৭ মন। আচ্ছা, তো এইটা দেখে যদি কারোর পছন্দ হয়, কেউ কোরবানি উপলক্ষে আপনার থেকে নিতে চায়, কেমন দাম নেবেন আপনি? এটা ২ লক্ষ হলে বিক্রি করবো। এটা সোজা ২ লক্ষ টাকা হলেই বিক্রি করতে পারবেন। এই যে ৬.৫ মন ৭ মনের একটা মহিষ, তো এই তুলনায় দামটা কি একটু বেশি হয়ে যাচ্ছে না? যে আপনার মনের হিসাব করতে গেলে প্রায় ৩০-৩২-৩৫ হাজার টাকা মন চলে আসতেছে? না, ৩০-৩৫ হাজার টাকা কনে আসতেছে না। হ্যাঁ, এটা আপনার ২৫ হাজারের ভিতরে আসে, কিন্তু এখন তো আপনার আপনার ওজন মহিষ এভাবে করে ক্রয় করে না। হ্যাঁ, কারো কাছে দেখতেছে সুন্দর লাগতেছে, সে ১০ হাজার বাতি দিয়ে নিয়ে যাচ্ছে, আমাদেরকে অর্ডারও দিয়ে রাখতেছে। আচ্ছা, এখানে আপনার ওজন মন হিসাব করে মহিষ বিক্রি হয় না, তবে আমরা যেটা করতেছি খুব পাইকারি বিক্রি করতেছি, একদম আপনার মনের হিসাবে আমরা মহিষগুলো বিক্রি করতেছি। আচ্ছা, খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি। এইটার দাম চাইছেন ২ লক্ষ টাকা? আচ্ছা, এই যে এই পাশে আরেকটা আছে, এই মহিষটা সম্পর্কে একটু জানাবেন, এটার দাঁত কয়টা? এটার দাঁত ৬ দাঁত। এটার বডিতে কেমন মাংস হতে পারে? এটার বডিতে ৭ মনের উপর। আপনার আইডিয়া মাংস আছে, যারা নেবে তারা তাদের মতো আইডিয়া করে নিতে পারবে। জি, আপনার এখানে কি কোনো রকম স্কেল বা ওজন পরিমাপ করার কোনো কিছু আছে? আমাদের একদম স্কেলও আছে, কেউ যদি চাই লাইফ ওয়েট স্কেল করে নিতে ওইটাও নিয়ে যেতে পারবে। সেক্ষেত্রে কি আপনারা লাইফ ওয়েটে বিক্রি করেন? লাইফ ওয়েটের? হ্যাঁ, লাইফ ওয়েট কেউ যদি চাই উনি লাইফ ওয়েটে নিতে, তাহলে লাইফ ওয়েটে নিতে পারবে। আপনার সেক্ষেত্রে কেমন পড়বে লাইফ ওয়েটে নিতে চাইলে? লাইফ ওয়েটের তো আমরা এখনো সিদ্ধান্ত নিইনি, তবে এটা আমরা আগে মার্কেটটা বুঝবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। অবশ্যই আমরা পাইকারি সেল করব। হ্যাঁ, অন্যজনের তুলনায় আমরা কিছু সাশ্রয় দিব অবশ্যই। আচ্ছা, তো এটা একটা নিলে কেমন দাম আসবে? এটা নিতে গেলে এটা তো আপনার ৭ মন প্লাস। হ্যাঁ, এটাও প্রায় ২০০ মতো দাম চাইতেছি। প্রায় ২ লক্ষ টাকার মতোই দাম চাচ্ছেন, একটু এদিক সেদিক করবেন। আচ্ছা, তার পাশে আর একটা মহিষ আছে, চলেন এটা সম্পর্কে একটু জানি। এইটাও তো একটা ছেলে মহিষ, কোরবানি উপযুক্তই একটা মহিষ। জি জি জি। তো এই মহিষটার দাঁত কয়টা? এটার দাঁত হচ্ছে প্রায় আপনার ৬ দাঁতের মতন। আচ্ছা, এই মহিষটা কারো পছন্দ হলে কেমন দাম দিতে হবে আপনাকে? জি, এটা হচ্ছে আপনার ৭.৫ মনের একটা মহিষ, ওটারও আমি দাম চাইতেছি ২ লক্ষ বা ২ লক্ষ ৫ হাজার টাকা। ২ লক্ষ ২ লক্ষ ৫ হাজার দাম চাওয়া, দর্শক ভাইরা আপনার সঙ্গে কথা বলে দামটা ফিক্সড করে নিতে পারবে। জি জি। আচ্ছা, এই পাশে আর একটা মহিষ আছে, অসংখ্য মহিষ কিন্তু আপনার কাছে আছে, দর্শক চাইলে আপনার সঙ্গে কথা বলে আপনার এখানে এসে দেখেও নিতে পারবে। তো এই মহিষটার দাঁত কয়টা? এই মহিষের দাঁতও হচ্ছে আপনার প্রায় ৬ দাঁতের মতন। প্রায় ৬ দাঁতের মতোই হয়েছে। আচ্ছা, তো এই মহিষটার দাম চাইছেন কেমন? এটা হচ্ছে আপনার প্রায় ৮ মনের কাছাকাছি একটা মহিষ। হ্যাঁ, এটারও দাম চাওয়া দাম হচ্ছে ২ লক্ষ ২০ থেকে ২৫ হাজার টাকা। ২ লক্ষ ২০ থেকে ২৫ হাজার টাকার মতো আপনার দাম চাইছেন, দর্শক ভাই দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, একদম নিতে পারবে। এই পাশে আপনার আর একটা মহিষ আছে, এই মহিষটা সম্পর্কে জানাবেন। এটার বয়স কেমন? এটার বয়স হচ্ছে ৪ দাঁত। ৪ দাঁত। জি। আচ্ছা, এটার বডি ওয়েট কেমন হতে পারে? এটার বডি ওয়েট হচ্ছে ৭ মনের উপর, প্রায় ৭ মন। ৭ মনের উপরে। জি জি। এটার দাম চাইছেন কেমন? এটার দামও চাওয়া ওই রকমই, ২ লক্ষ ১০ হাজার টাকা। ২ লক্ষ ১০ হাজার টাকায় দাম চাওয়া, দরদামের সুযোগ আছে? একদম দরদামের সুযোগ আছে। আচ্ছা, এবার আপনি কোরবানি উপযুক্ত বেশ কিছু দেশাল সার আপনার নিকট রাখছেন, চলেন এক এক করে সেই সারগুলো দর্শকদের দেখাই। এখানে আপনি বেশ কিছু কোরবানি উপযুক্ত দেশাল সার সেগুলোও রাখছেন? জি জি। আচ্ছা, তো চলেন এক এক করে আপনার সবগুলো সার দেখি, আর এক এক করে আপনি এগুলো সম্পর্কে আমাদের একটু জানান। জি। এই যেমন এই যে এই পাশে একটা গরু আছে, তো এটা তো দেশাল একটা সার গরু। জি জি জি। এই গরুগুলো কি দাঁত হওয়া গরু? হ্যাঁ, এটা দাঁতছে, একদম দাঁতছে। জি। আচ্ছা, তো এগুলো একটু মাংসের আইডিয়া দেবেন, কেমন মাংস হতে পারে? জি, এখন যেটা আপনি দেখতেছেন এটা হচ্ছে আপনার ২.৫ মনের একটা সার। ২.৫ মনের আইডিয়া? ২ দাঁতের। জি। আচ্ছা, তো এই সারটা দেখে কারো পছন্দ হলে কেমন দাম পড়বে? এটা আমি চাওয়া দাম হচ্ছে ৭২ হাজার টাকা। ৭২ হাজার টাকা এই প্রথম গরুটার আপনি দাম চাইছেন, দর্শক ভাইরা অবশ্যই আপনার সঙ্গে দরদাম করে নিতে পারবে। জি জি। আচ্ছা, তো এটা একটু সাইড করে দেন, তার পাশে লালচে আর একটা আছে সেটা দেখবো। এই পাশে একটা লালচে আছে, এটা কোন জাতের দেশাল? এটা হচ্ছে, হ্যাঁ, সাইওয়াল দেশাল। এটা দেশাল? জি। আচ্ছা, এটার বয়স কেমন?
এটার বয়স হচ্ছে দুই দাঁতের, দুই দাঁতের জি, সম্পূর্ণ সুস্থ সবল, একদম সুস্থ সবল। আচ্ছা, তো কুরবানি উপযুক্ত এই গরুটার কেমন দাম চাইছেন আপনি? এটা আমি চাইছি 82,000 টাকা। 82,000 টাকা এই অবস্থায় দাম চাইছেন। কারো পছন্দ হলে হচ্ছে আপনার প্রায় 3 মণ, কারো পছন্দ হলে আপনার স্কেল আছে, স্কেলিং করে তারপরে সিদ্ধান্ত নিতে পারবে। জি জি, এটা একটু সাইড করে দেন, 82,000 টাকার ছিল যেটা, তার পাশে যে আরেকটা আছে লালচে, এটা সম্পর্কে জানাবেন। এটার দাঁত কয়টা? এটাও দুই দাঁতের। এটাও দুই দাঁতের জি, সম্পূর্ণ সুস্থ সবল, সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা, একদম নিখুত কুরবানি উপযুক্ত, একদম নিখুত কুরবানি উপযুক্ত। তো এটা একটা নিলে কেমন দাম আসবে? এটা দাম আসবে আপনার 67,000 টাকা। 67,000 টাকা এই লাল গরুটার আপনি দাম চাইছেন। কোনো দর্শকের যদি পছন্দ হয়ে থাকে আপনার সঙ্গে কথা বলে দরদাম করে নিতে পারবে। জি, আচ্ছা, তার পাশে যে আরেকটা আছে, চলেন এটা দেখি, এটাও তো দেশাল। এটা দেশাল। আচ্ছা, মানে সবগুলোই দাঁত হওয়া কুরবানি উপযুক্ত। জি জি। তো এটার বডি ওয়েট কেমন হতে পারে? এটার বডি ওয়েট হচ্ছে 2.5 মণের উপর। 2.5 মণের উপরে জি। এটার দাম চাইছেন? এটার দাম চাইছি 70,000 টাকা। 70,000 টাকা দাম চাইছেন। দর্শক ভাইরা দরদামের সুযোগ পাবে, মানে তারা তাদের মতো দাম বলে যদি আপনাদের বনি বোনা হয় তাহলে ক্রয় বিক্রয় হবে। আচ্ছা, তার পাশে যা আরেকটা লালচে আছে, এটা? এটা হচ্ছে আপনার শাহিওয়াল। শাহিওয়াল জি। এটার বয়স? এটার বয়স দুই দাঁত। দুই দাঁত। আচ্ছা, এটা কেমন দাম চাইছেন আপনি? এটার দাম চাইছি আপনার 74,000 টাকা। 74,000 টাকা এই অবস্থায় আপনি দাম চাইছেন। দর্শক ভাইরা দরদাম করে নিতে পারবে। আচ্ছা, তার পাশে যে আছে একটু ছোট করে মিডিয়াম সাইজের, এটা? এটা হচ্ছে আপনার 1.5 মণের উপর। 1.5 মণের উপরে, নিচে। আচ্ছা, এটার দাম কেমন ফিক্সড করছেন? এটার ফিক্সড করছে এটা 51,000 টাকা। 51,000 টাকার মতো দাম চাইছেন। যাদের বাজেট কম তারা চাইলে এগুলো দেখতে পারবে। এই যে এই পাশে গাছের সঙ্গে একটা বেঁধে রাখছেন, এটা সম্পর্কে একটু জানাবেন। এটাও তো দেশাল। হ্যাঁ, এটা একটা দেশাল সার। বোধহয় মাংস চলে আসছে শরীরে? হ্যাঁ, অনেক ভালো মাংস হয়েছে এটার। এটার কেমন মাংস আছে? এটা প্রায় 3 মণের কাছাকাছি। 3 মণের কাছাকাছি মাংস আছে। এটার দাম? এটার দাম চাইতেছি আমি 75,000 টাকা। 75,000 টাকা এই অবস্থায় দাম চাইছেন। দর্শক ভাইরা দরদাম করে নিতে পারবে। জি, দরদাম করে নিতে পারবে। এই পাশে আরও দুটো আছে, চলেন ওই দুটো দেখি। এই যে এই পাশে একটা গরু আছে আপনার, এটা কোন জাতের? এটা হচ্ছে ভাইয়া শাহিওয়াল জাতের। শাহিওয়াল জাতের, ষাঁড় বাচ্চা? জি, ষাঁড় বাচ্চা। আচ্ছা, একটু ক্রস টাইপের? হ্যাঁ, একটু ক্রস। এটাও কি কুরবানি উপযুক্ত? জি, এটা কুরবানি উপযুক্ত। এটার দাম চাইছেন কেমন? এটার দাম চাইছি আমি আপনার 75,000 টাকা। 75,000 টাকা এই অবস্থায় আপনি দাম চাইছেন। জি, দর্শক ভাইরা দরদামের সুযোগ পাবে। জি, হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এই যে এই পাশে সবশেষে আপনার আরেকটা দেশাল ষাঁড় আছে। জি, এটার বয়স কয় দাঁত? এটা হচ্ছে দুই দাঁতের। দুই দাঁতের। আচ্ছা, এটার দাম চাইছেন কেমন? এটার দাম চাইছি আমি 53,000 টাকা। 53,000 টাকায়। আচ্ছা, তো আরও অসংখ্য গরু আপনার নিকট আছে, দর্শক চাইলে আপনার খামারের অ্যাড্রেস অনুযায়ী এসে দেখে এগুলো নিতে পারবে। জি। তো ভাই, আপনার কাছে যে গরুগুলো ছিল সেগুলো তো দেখলাম, আপনি বর্ণনা করে জানালেন শুদ্ধ ভাষায়, আপনাদের চিটাগাঙ্গি ভাষায় কোনো কথাই আপনি এ পর্যন্ত বলেন নাই। এবার আমার দর্শকদের আপনার চিটাগাঙ্গির ভাষায় কিছু কথা একটু বলবেন। আসসালামু আলাইকুম। আর সিটেঙ্গা মানুষ যারা আছে তা তারা যদি চাই আর সিটাঙ্গা কোন গরু কালেকশন করতো, তাহলে অবশ্যই ওনার আর হাসে যোগাযোগ করিবেন। আর কর্ণফুলি অ্যাগ্রো, কর্ণফুলি থানা, শিয়াল বা ব্রিজের পশ্চিম পাশে, ওনারা আয়ের আর নাম্বারে যোগাযোগ করিবেন, তাহলে ওনারা তো কেয়ারিং খরচ অনেক কম লাগিব। আর যারা ডাহা, সিলেট, কুমিলা, যারা দূর দূরান্ত আইবেন, তারা ওনারা আয় সুন্দরভাবে সাইয়েরে আর প্রজেক্ট ভিজিট করিবেন। ভিজিট করার পর ওনারা তো যদি ভালো লাগে, দরে দামে যদি সাশ্রয় লাগে, গাবি এবং মহিষ আর সার যদি ওনারার পছন্দ লাগে, অবশ্যই ওনারা জেদ্দুর ফারে আর হমে ওনারার হাসে গাবি আর মহিষ এবং সার বিক্রি করিবার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক আছে, আয় বলি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার গরু বাছুর মহিষগুলো দেখানোর জন্য। আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।